নমস্কার বন্ধুরা, আমি দূর্বা। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো এঁচোড় চিংড়ি। আপনার বাড়িতে সবাই এঁচোড় চিংড়ি তৈরি করে থাকেন, তবে আমি একটা স্পেশাল মশলা দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি রান্না করব, যা খেতে হবে স্বাদে অতুলনীয়। আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, প্রথমে আমি এঁচোড় আলু ভালো করে কেটে সেটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিলাম। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, অল্প একটু সেদ্ধ করে নিলাম। এরপর দেখুন একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। তার জন্য এক চামচ গোটা জিরে, এক চামচ মৌরি, আর তার সাথে দিলাম দুটো এলাচ, আর দিলাম তার সাথে দুটো দারচিনি, অল্প একটু সাজিরে, আর সাদা গোলমরিচ, আর দিলাম কালো গোলমরিচ। সব কিছু দিয়ে ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে। মশলাটা কিন্তু ভালো করে ভাজতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। সুন্দর একটা সেন্ট বেরোলেই ভাজাটা নামিয়ে রেখে দিলাম। এরপর আমি দেখুন কড়াইয়ে পরিমাণ মতন তেল দিলাম। এই তেলটা গরম হয়ে যাওয়ার পর সেটাতে যে এঁচোড় আর আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এঁচোড় আর আলু অল্প একটু ফ্রাই করে নিতে হবে। এঁচোড়গুলো ভালো করে ফ্রাই করে নিলে খেতে খুব ভালো লাগে। এর সাথে অল্প একটু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে এঁচোড়গুলো ফ্রাই করে নিতে হবে। দেখুন, এতে করে তরকারির স্বাদ কিন্তু খুব ভালো হয়। দেখুন, অল্প করে এঁচোড় ফ্রাই করে নিচ্ছি। এঁচোড়ে একটু কালার এলেই সেটাকে আমি নামিয়ে রেখে দেব। দেখুন, আমার ফ্রাই করা হয়ে গেছে। এরপর এটা একটা থালাতে ঢেলে রেখে দিলাম। আবার ওই কড়াইয়ে আমি অল্প একটু তেল দিলাম, দিয়ে চিংড়িটা দিয়ে দিলাম। চিংড়িগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে, খুব বেশি ফ্রাই করার দরকার নেই, তাহলে কিন্তু চিংড়ি শক্ত হয়ে যায়। চিংড়িগুলো নামিয়ে রেখে সেই কড়াইয়ে আবার অল্প একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর গোটা জিরে, হাফ চামচ গোটা জিরে, দুটো তেজপাতা, দুটো এলাচ, দারচিনি আর লবঙ্গ সব একসাথে দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তাতে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু তেল দেওয়ার দরকার নেই, কারণ আমি অলরেডি আগে সব ফ্রাই করে রেখেছি। দেখুন, পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসবে, সেই সময় আমি দেখুন আদা আর রসুন আর একটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে ফ্রাই করতে শুরু করে দিলাম। মশলাটা ভালো করে কষতে হবে, খুব বেশি দিচ্ছি না, কারণ আমি যে ঘরে মশলাটা তৈরি করলাম সেটাই আমি দিয়ে রান্না করব। এরপর এর সাথে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষতে হবে। কাশ্মীরি লঙ্কা একটু ভালো করে দিলাম, বেশি পরিমাণে কাশ্মীরি লঙ্কা কিন্তু বেশি করে দিলে খুব সুন্দর কালার হয়। আর এর সাথে আমি অল্প একটু হলুদ দিলাম। দিয়ে দেখুন ভালো করে মশলাটা কিন্তু কষতে হবে। একটা টমেটো দিয়ে দিলাম মাঝারি সাইজে। টমেটোটা দিয়ে আবার মশলাটা খুব ভালো করে কষতে শুরু করলাম। মশলা কিন্তু খুব ভালো করে কষতে হবে, এতে করে কিন্তু পেঁয়াজ আদা রসুনের গন্ধটা তাহলে চলে যাবে। এরপর দেখুন যে এঁচোড়টা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এঁচোড় আর আলু একসাথে রয়েছে, সেগুলো দিয়ে আবার আমি কষতে শুরু করলাম। আর মিক্সি বাটিতে যে জলটা ছিল মশলার সেটাও দিয়ে দিলাম। অল্প একটু জল দেওয়াতে তাহলে মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষা যায়। খুব ভালো করে কিন্তু সব সময় কষতে হবে। দেখুন, এই সময় আমি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিলাম। খুব বেশি দেওয়ার কিন্তু দরকার নেই। দিয়ে মশলাটা দিয়ে আবার কষতে শুরু করলাম। মশলা কিন্তু খুব ভালো করে কষতে হবে। এই সময় আমি নুন দিলাম স্বাদ মতন, খুব বেশি দিলাম না, কারণ আগে এঁচোড়টা ভাজার সময় অল্প একটু কিন্তু আমি নুন দিয়েছিলাম। দিয়ে আবার ভালো করে কষতে শুরু করলাম। এইভাবে কিন্তু সময়ে কষতে হবে, কষলে কিন্তু তরকারির স্বাদ খুব ভালো হয়। আবার একটু দেখুন গরম জল দিলাম,
দিয়ে ভালো করে কষতে শুরু করলাম। এইভাবে ভালো করে কষে কিন্তু রান্না করলে যে কোনো তরকারি খেতে আপনার ভীষণই সুস্বাদু হয়। দেখুন এইভাবে সমানে কষতে হবে, তাহলে খেতে খুব ভালো হবে। দেখুন গ্যাসের ফ্লেম কিন্তু আমি কমিয়ে রেখেছি, গ্যাসের ফ্লেম কমে থাকলে কিন্তু তরকারি খুব সুন্দর কষা যায়। আর এঁচোড়ের তরকারি বিশেষ করে ভালো করে কষলে কিন্তু একদম মাংসের মতন স্বাদ হয়, সেই জন্য অবশ্যই কিন্তু খুব ভালো করে কষবেন। এই সময় আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে কষতে শুরু করলাম, খুব বেশি দিলাম না, কারণ আমি পেঁয়াজ রসুন যখন একসাথে বেটেছিলাম তখন আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। দেখুন কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে কষতে শুরু করলাম, দেখেই বুঝতে পাচ্ছেন খুব সুন্দর করে কষা হচ্ছে, আর এর সাথে কিন্তু সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। ভালো করে কিন্তু তরকারি কষতে হবে। তরকারি কষা হয়ে গেছে, এই সময় আমি গরম জল দিয়ে দিলাম। রান্নায় কিন্তু সব সময় গরম জল ব্যবহার করবেন, তাতে কিন্তু তরকারির স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। দেখুন তরকারি ফুটতে শুরু করেছে, কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এই সময় আমি চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়ি দিয়ে আবার একটু কুন্তিতে করে আস্তে করে নেড়ে দিলাম, দিয়ে সমানই ফুটতে দিতে হবে। দেখেই বুঝতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। বাড়িতে এইভাবে অবশ্যই একবার এঁচোড় চিংড়ি রান্না করে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এই সময় অল্প একটু চিনি দিলাম, জাস্ট ব্যালেন্স আনার জন্য। আপনাদের যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করে দেবেন, কিন্তু অলরেডি একটা বেশ সুন্দর ব্যালেন্স আসে। দেখুন সময় নিয়ে ফুটতে হবে, এইভাবে 10-15 মিনিট ফুটতে দিতে হবে। এই অনেকটাই গাঢ় হয়ে এসেছে গ্রেভিটা, এই সময় আমি গ্যাস অফ করে দিলাম, গরম মশলা দিলাম, আর তার সাথে ঘরে করা যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিলাম, উপর থেকে ছড়িয়ে দিলাম। এতে করে তরকারির স্বাদ কিন্তু ভীষণ ভালো হবে, আর অনুষ্ঠান বাড়ির মতন এই চিংড়ি, এঁচোড় চিংড়ির স্বাদ হয়। এই সময় আমি 1 চামচ ঘি দিলাম, আপনাদের যদি ঘি বেশি পছন্দ হয় তাহলে বেশি করে দিতে পারেন। আমি কিন্তু 1 চামচ দিলাম ঘি, নিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এইভাবে বাড়িতে একবার এঁচোড় চিংড়ি তৈরি করে দেখুন, ভীষণই ভালো লাগবে খেতে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। টাটা।